নদিয়ার সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত চলে চোরা কারবারি বলে অভিযোগ। শুক্রবার বিকালে 4 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নদিয়ার ভীমপুর থানার পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রশান্ত বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করে। জানা যায়, এলাঙ্গি ব্রিজের নিচ থেকে গাঁজা নিয়ে পাচারের উদ্দেশ্যেই ওই ব্যক্তি যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। আপনি কি গেজার ব্যবসা করেন? কোথায় দিচ্ছিলেন গেজা? কাকে কাকে দেন গেজা? কতদিন ধরে করেন এই গেজার ব্যবসা? ধৃতকে শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ার সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত চলে চোরা কারবারি বলে অভিযোগ। শুক্রবার বিকালে 4 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নদিয়ার ভীমপুর থানার পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রশান্ত বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করে। জানা যায়, এলাঙ্গি ব্রিজের নিচ থেকে গাঁজা নিয়ে পাচারের উদ্দেশ্যেই ওই ব্যক্তি যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। আপনি কি গেজার ব্যবসা করেন? কোথায় দিচ্ছিলেন গেজা? কাকে কাকে দেন গেজা? পুলিশ এমনি নিয়ে এসছে তোমায়, কিছু করনি তুমি? কতদিন ধরে করেন এই গেজার ব্যবসা? ধৃতকে শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।